हाय बंधुरा, आमी आज के ब्रेड पिज्जा बनाबो। तार जोन्नो आमार लागछे ब्रेड, मेयोनिज, चीज, बाटार, टमेटो सस, कैप्सिकम कुची, टमेटो कुची, पेंयाज कुची ओ गोलमरिच। आमी प्रथमे टमेटो सस और मेयोनिज दिए पेंयाज कुची, टमेटो कुची ओ कैप्सिकम कुची सब मिशिए निच्छी भालो करे। सामान्य ऊपर दिए गोलमरिचो छड़िए देव। एरपर आमी ब्रेडेर উপরে পুরো ভালোভাবে মিশ্রণটি লাগিয়ে নেব। তারপর উপরে আমি গ্রেট করা চিজ দিয়ে দিলাম। আপনারা ঘরে ভেজিটেবলস কিছু আরও থাকলে আপনারা দিতে পারেন। তো আমার কাছে যেমন গাজর এগুলোই দিতে পারেন, আমার কাছে এগুলোই ছিল, তো আমি এগুলো দিলাম। এরপর আমি তাওয়ার মধ্যে বাটারটা দিয়ে দিচ্ছি এবং তাওয়াতে পুরো টাইম বাটার গ্রিস করে নিচ্ছি। ফ্লেমটা একদম লো রাখবেন, যদি আঁচ বাড়িয়ে দিন তাহলে কিন্তু ব্রেডটা দিলে ব্রেডটা তলায় ধরে যাওয়ার চান্স থাকবে। এরপর আমি ব্রেডটা দিয়ে দিচ্ছি, দুটো ব্রেড একসাথে আমি দিয়ে দিলাম এবং একটা থালা নিয়ে আমি ঢাকা দিয়ে দেব যাতে চিজটা একদম মেল্ট হয়ে যায়। পাঁচ মিনিটের মতো আমি এই ঢাকাটা দিয়ে রাখব। দেখুন, পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুললাম, দেখুন কি সুন্দর মেল্ট হয়ে গেছে এবং দেখতে অসাধারণ লাগছে। বাচ্চারা এরকম যদি ব্রেকফাস্ট পায় তাহলে খুবই খুশি হয়ে যায়। আপনারাও ঘরে এটা বানাতে পারেন, খুবই সামান্য উপকরণ দিয়ে এটা হয়ে যায়। যদি আমার রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।